হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। পুজো 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 শেষ। হ্যাঁ, আর একটা পুজো বাকি রয়েছে, জগদ্ধাত্রী পুজো, যেটা কালকে হচ্ছে ষষ্ঠী। হ্যাঁ, মনে হয় কালকেই ষষ্ঠী। তো যাই হোক, পুজো মোটামুটি শেষ। আমাদের কলকাতার দিকে তো জগদ্ধাত্রী পুজো খুব একটা বড় করে হয় না, কয়েক জায়গায় হয়। চন্দননগর, শ্রীরামপুর ওই দিকে খুব ধুমধাম করে হয়। তা তোমরা কে কে যাও ঠাকুর দেখতে জানিও আমাকে। ওই দিকে লাইটিং খুবই সুন্দর এবং ঠাকুরগুলো বিশাল বিশাল হয়। যাই হোক, মোটামুটি আমাদের পুজো শেষ, ভাইফোঁটা শেষ, সব কিছু। তোমাদের আশা করি সবাইকার খুব 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 ভালো কাটলো এই পুরো একটা মাস। গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। না, আজকে সকালবেলা উঠে আর চা খাইনি, দোকানে গেছিলাম, চাটা খাইনি, কারণ কুলেখাড়া পাতার রসটা খেয়েছি, ওই জন্য চা খেতে আর ইচ্ছে করেনি। তোমাদের তো বলেইছি চায়ের আমার অত নেশা নেই। আচ্ছা, বেরিয়ে খুব খেতে ইচ্ছে করলো, আজকে একটুখানি ব্রেকফাস্ট করি মনে হলো। তো পুরি তরকারি কিনে এনেছি, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্না প্রায় হয়ে গেছে, রান্না করেছে হচ্ছে মাছের মাথা আর লেজা আর আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, মানে অল্প একটুখানি গ্রেভি রেখেছি, আর লাল শাক ভাজা আর চিকেন কারি। এই হচ্ছে আজকে লাঞ্চ। আজকে আমি একটুখানি কাজে ব্যস্ত, অন্য একটু কাজে ব্যস্ত, তাই সব কিছু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। বাড়িতে বিস্কুট কেক কিছুই নেই, সবই ফুরিয়ে গেছে। এই টুকটাক জলখাবারে লাগে যেগুলো, সেগুলো আজকে অনলাইনে নিয়ে নিলাম। সকাল থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ স্কুবির দুষ্টুমি। দেখো, এখন তদন্ত করে দেখছে যে ওর জন্য আমি কি কি খাবার এনেছি বা ও কি কোনগুলো মানে খেতে পারবে, মানে ভাগ বসাতে পারবে কোনগুলো, সেগুলো একটুখানি তদারকি করে নিচ্ছে, বুঝেছো? গাইস, তোমাদের কাছে আমার একটা আবদার আছে। আমার স্কুবির 14 নভেম্বর, মানে এই সামনে নভেম্বর মাস আসছে, তার 14 তারিখে আমার স্কুবির জন্মদিন, 3 বছর পূর্ণ হবে। তোমরা যদি ওকে ভালোবেসে কোনো গিফট দিতে চাও, তাহলে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর আমার চ্যানেলটাকে অন্তত 1K করে দাও। প্লিজ প্লিজ প্লিজ, যদি আমাকে ভালোবেসে থাকো, আমার স্কুবিকে ভালোবেসে থাকো, অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে পারলে শেয়ার করো, কমেন্ট করো, আর ভালো লাগলে কোথাও যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক দিও।
স্কুবি এটা কে খাবে? এটা কে খাবে? কি বলে তো এটা? শোনা, দাঁড়াও, দেবো, সিট ডাউন, সিট দেবো, দাঁড়াও, ওয়েট করো। অনলাইনে আনা কেক বিস্কুট খেয়ে পেট মোটামুটি ভর্তি, তাই এই সামান্য ডিনারটুকু করে আমি একদম ঘুমের দেশে পাড়ি দেব। না, ইয়ার্কি করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।